জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, বিরোধী দলীয় নেতাকর্মী গ্রেপ্তারে মার্কিন দূতাবাসের উদ্বেগ, শান্তিপূর্ণভাবে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ। ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। চরম বিপদে প্রধানমন্ত্রীর নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানালো জাতিসংঘ। বিএনপির নতুন কর্মসূচি কবে জানালেন রিজভি। এরপর থাকছে ত্রুটিপূর্ণ নির্বাচন, মার্কিন নিষেধাজ্ঞা। বাংলাদেশের চলমান মারাত্মক রাজনৈতিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনসিপিটি। সবশেষে দেখবেন প্রধানমন্ত্রীর গোপন ফোন আলাপ ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে নির্বাচন বিতর্কিত বা নির্বাচনে কারচুপি হলে তা থেকে বড় ধরনের আন্দোলন দানা বাঁধতে পারে, তো এক প্রতিবেদনে ক্রাইসিস গ্রুপ এই পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনে এও বলা হয়, নির্বাচন ভালো না হলে যুক্তরাষ্ট্র এবং অন্য পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগ সরকারের শীর্ষ কর্মকর্তা বা প্রতিনিধিদের ওপর ভিসা বিধিনিষেধের মতো আরও নিষেধাজ্ঞা দিতে পারে। তবে এর ফলে ভারত ও চীনের ওপর বাংলাদেশ সরকারের নির্ভরতা আরও বাড়তে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ব্রাসেলস ভিত্তিক একটি অলাভজনক নীতি গবেষণা প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ এবং সংঘাতের পাশাপাশি সম্ভাব্য সংকটগুলো নিয়ে পূর্বাভাস ও বিশ্লেষণ প্রকাশ করে তারা। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ এক দফা দাবিতে গত 29 অক্টোবরের থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার 19 ডিসেম্বর হরতাল পালন করেছে বিএনপি জামায়াত সহ যুগপথে থাকা সরকার বিরোধী দলগুলো। হরতাল শেষে কোনো কর্মসূচি ঘোষণা না করলেও আজ বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার 19 ডিসেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে 22 ডিসেম্বর শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার 19 ডিসেম্বর বিকেলে ঢাকায় পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দেশ বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানোর একতরফা নির্বাচন নামে নাটক করছে, কিন্তু জনগণ 7 জানুয়ারি ভোট কেন্দ্রে যাবে না। বাংলাদেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করায় সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক ও সিকিউরিটি পলিসি প্রধান এবং ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বরেল। সেই সাথে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করার পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় খুঁজে বের করার তাগিদও দিয়েছিলেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে নিশ্চিত করবে বাংলাদেশের কাছে, তা আবার জানতে চাইবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ কাঠামোর আওতায় মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি, সনদ ও আইনগুলোর প্রতি বাংলাদেশের অঙ্গীকার ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। এই অধিবেশনে বাংলাদেশকে নির্বাচন নিয়ে প্রশ্ন করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আগেই তাদের প্রত্যাশার কথা জানিয়েছিল। সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় দেশ দুটির প্রতিনিধিরা তাদের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন। এনসিপিটি দেশের চলমান মারাত্মক রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের মূলে রয়েছে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পালাবদল ও পরিবর্তনের ক্ষেত্রে চরম অনিশ্চয়তা। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী ইতিহাস সাক্ষ্য দেয় যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত কোনো দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি। বিশেষ করে গত 2014 এবং 2018 সালের জাতীয় সংসদ নির্বাচন তার বলিষ্ঠ প্রমাণ, যাতে যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে জনগণের রাজনৈতিক মতামত ও সম্মতির প্রতিফলন ঘটেনি। উচ্চ আদালতের রায় সত্ত্বেও কোনো গণভোট ব্যতীত সম্পূর্ণ একতরফাভাবে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনী ব্যবস্থাটিকে কার্যত প্রহসনে পরিণত করা হয়েছে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থার প্রতি এখন জনগণের ন্যূনতম আস্থা নেই। প্রশাসনের সর্বস্তরে স্বজনপ্রীতি এবং দলীয়করণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করা হয়েছে এবং নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এর ন্যূনতম পরিবেশ অবশিষ্ট নেই। যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এরই মধ্যে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে। রাজনৈতিক দলগুলো অর্থবহ সংলাপ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে দেশটি আরও নানা ধরনের কঠোর নিষেধাজ্ঞা দিতে পারে। একটি ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে দেশকে ঠেলে না দিয়ে দেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে নির্বাচন ঘিরে সৃষ্ট সংকট নিরসন করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মিত্রশক্তিরা বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের পক্ষে অবস্থান নিয়েছে।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিদেশি চাপ উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে বলে দৃশ্যত মনে করা হচ্ছে। গত 28 অক্টোবর ঢাকায় রাজনৈতিক সংঘাতের পর থেকে একদিকে বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় করা হচ্ছে, অন্যদিকে নির্বাচনের প্রস্তুতিও চলছে। পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের তরফ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগাদা দেওয়া হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সেটি নাকচ করে দিয়েছেন। বাংলাদেশের সাবেক কূটনীতিকরা মনে করছেন, আপাত দৃষ্টিতে তারা মনে করছেন, আওয়ামী লীগ আসলে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই নির্বাচনের দিকে এগিয়ে চাইছে। পর্যবেক্ষকরা মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে যে বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে সেটি হলো অংশগ্রহণমূলক নির্বাচন। আন্তর্জাতিক সম্প্রদায় অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বৈঠক করেন আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাথে। সেখানে ব্রিটিশ হাইকমিশনার অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ সৃষ্টির ওপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সরকারের ওপর চাপ দিলেও রাশিয়া ও চীন বলেছে যে তারা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। একই সাথে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ভারত, আর ভারতের জন্য আওয়ামী লীগের সরকার গুরুত্বপূর্ণ, কিন্তু তারা এখনও বাংলাদেশের নির্বাচনের বিষয়ে কোনো কিছু বলেনি। 6টি আন্তর্জাতিক নির্যাতন বিরোধী সংগঠন দ্বারা গঠিত জোট ইউনাইটেড অ্যাগেনস্ট টর্চার বিবৃতিতে বাংলাদেশ সরকারকে সহিংসতা বন্ধ এবং মানবাধিকারকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে ইউএটি। ইউএটি জোটের একটি হল ইন্টারন্যাশনাল রিহ্যাবিলিটেশন কাউন্সিল ফর টর্চার ভিকটিমস। এই সংগঠনের মহাসচিব লিসা হেনরি বলেন, বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা বলছেন যে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিদিনই ক্ষুণ্ণ হচ্ছে, এর জন্য নির্যাতন বাড়ছে। ভুক্তভোগীদের ন্যায় বিচার এবং নিরাময়ের অধিকার রয়েছে, তাই জবাবদিহি নিশ্চিত করতে এবং ভুক্তভোগীদের পুনর্বাসন প্রদানের জন্য নির্যাতনের মামলা নথিভুক্ত করার জন্য আমরা বাংলাদেশে আমাদের সদস্য এবং অংশীদারদের সমর্থন করার জন্য কাজ করব। বাংলাদেশে নির্বাচনী সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া একই রকম রয়েছে, তবে ওয়াশিংটন এবার যে শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করেছে তা ভিন্ন। উদাহরণস্বরূপ, বাংলাদেশের 2014 সালের সাধারণ নির্বাচনে বিএনপির বয়কটের কারণে বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল আওয়ামী লীগ। 300টি আসনের মধ্যে 232টি আসন পেয়ে একটি দুর্দান্ত বিজয় লাভ করে তারা। 6 জানুয়ারি 2014 নির্বাচনের পরপরই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট খোলাখুলিভাবে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিল, এই বলে যে সাম্প্রতিক সংসদীয় নির্বাচন দেখে তারা হতাশ। যুক্তরাষ্ট্র ঢাকাকে সকল নাগরিকের স্বাধীনভাবে তাদের রাজনৈতিক মতামত প্রকাশের সুযোগ করে দেবার আহ্বান জানিয়েছে। 2014 সালে ঠিক এখনকার মতো শেখ হাসিনা বিএনপির সাথে সমস্ত আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। একইভাবে 2018 সালে যখন আরেকটি সহিংসতাপূর্ণ নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগকে 90% আসন নিয়ে ক্ষমতায় ফিরিয়ে দেয়, তখন নির্বাচনের দিনের অনিয়ম, ভোটারদের ভয়ভীতি, হয়রানি ইত্যাদি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছিল।